প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। করোনার এই দুর্যোগকালীন সময়ে তোমরা অবশ্যই ঘরে আছো এবং ঘরে থাকবে। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, 13 খাতা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের বেকারত্ব সম্পর্কে। তো প্রথমে আমরা আসবো বেকারত্ব কাকে বলে। বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব। তাহলে বেকারত্ব কাকে বলে? কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না, তখন সেই ব্যক্তিকে বেকার বলা যেতে পারে। তো শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না, তখন সেই ব্যক্তিকে বেকার বলা যেতে পারে। অর্থাৎ দেশের স্বাভাবিক শ্রমশক্তির অঙ্গ হওয়া হয়েও যারা কর্মহীন থাকে তারাই হলো বেকার। ঐক্যমতের ভিত্তিতে কর্মদিবস, জীবনযাপনের জন্য ন্যূনতম মজুরি, শ্রমদান ক্ষমতার ধরন ও মান ইত্যাদি নির্ণায়ক হিসেবে গ্রহণ করে বেকারত্বের ব্যাখ্যা বিশ্লেষণ ও নির্দিষ্টকরণের কাজে অগ্রসর হওয়া যেতে পারে। বেকার সমস্যার সমাজতাত্ত্বিক তাৎপর্য সম্পর্কে ব্রিটিশ অর্থনীতিবিদ ও সমাজ সংস্কারক লর্ড বেভারিজ বলেছেন যে বেকারত্বের ফলে সমাজ ও ব্যক্তি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। তো লর্ড বেভারিজ বেকারত্ব সম্পর্কে কি বলেছেন? যে বেকারত্বের ফলে সমাজ ও ব্যক্তি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়, আর বেকারত্বের প্রত্যক্ষ ফল দারিদ্র এবং দারিদ্র থেকে আসে নৈরাশ্য ও হতাশা। তো আমরা বেকারত্ব সম্পর্কে বুঝতে পারলাম যে বেকারত্ব কাকে বলে, যে কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব, শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না, তখন সেই ব্যক্তিকে কি বেকার বলা হয়। অর্থাৎ দেশের স্বাভাবিক শ্রমশক্তির অঙ্গ হয়েও যারা কর্মহীন থাকে তারাই হলো বেকার। বেকারত্বের প্রকৃতি বিভিন্ন দেশে বিভিন্ন রকমের, এমনকি একই দেশে সময়ের সাথে সাথে বেকারত্বের আকৃতি, বৈশিষ্ট্য ও প্রকৃতির পরিবর্তন বা পরিবর্তিত হয়। দেশে কর্মক্ষম জনশক্তি বিভিন্নভাবে বেকার হয়ে থাকে, আর সমাজতাত্ত্বিক পর্যালোচনায় দেশে 5 ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়। সমাজতাত্ত্বিক পর্যালোচনায় দেশে কয় ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়? দেশে 5 ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়, আর এগুলো কী কী? এগুলো হলো গণ বেকারত্ব, ব্যক্তিগত অক্ষমতাজনিত বেকারত্ব, দুর্যোগ কবলিত বেকারত্ব, আর হলো সময়ভিত্তিক বেকারত্ব, প্রযুক্তি বিদ্যাজনিত বেকারত্ব। তো এই বেকারত্বগুলো কী কী? গণ বেকারত্ব, ব্যক্তিগত অক্ষমতাজনিত বেকারত্ব,
দুর্যোগ কবলিত বেকারত্ব, সময় ভিত্তিক বেকারত্ব, আর হচ্ছে প্রযুক্তি বিদ্যাজনিত বেকারত্ব। এছাড়াও অর্থনীতিতে আরো অনেক ধরনের বেকারত্বের উল্লেখ আছে, যেমন কি কি পূর্ণ বেকারত্ব, ছদ্মবেশী বেকারত্ব, মৌসুমী বেকারত্ব, সংঘাতজনিত বেকারত্ব, সামরিক বেকারত্ব, দীর্ঘস্থায়ী বেকারত্ব ইত্যাদি। তো অর্থনীতিতে আরো যেসব বেকারত্বের উল্লেখ আছে সেসব কি কি পূর্ণ বেকারত্ব, ছদ্মবেশী বেকারত্ব, মৌসুমী বেকারত্ব, আর হচ্ছে সংঘাতজনিত বেকারত্ব, সামরিক বেকারত্ব, দীর্ঘস্থায়ী বেকারত্ব ইত্যাদি। এরপরে আমরা আসব বাংলাদেশে বেকারত্বের কারণ। বাংলাদেশে নানা সমস্যার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব। দেশে বর্তমানে আর্থসামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধক হলো বেকারত্ব। তো আর্থসামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধক কি? বেকারত্ব। সদ্য প্রকাশিত আইএলও এক প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে তরুণদের বেকারত্বের হার বেড়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় 28টি দেশের মধ্যে বাংলাদেশে উচ্চ শিক্ষিতের মধ্যে বেকারত্বের হার দ্বিতীয় সর্বোচ্চ। তো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় 28টি দেশের মধ্যে বাংলাদেশের উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার কত? দ্বিতীয় সর্বোচ্চ। তবে একক কোনো কারণে দেশের বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে তা নয়, অর্থনৈতিক কারণে দায়ী করা হলেও কর্মসংস্থানের সীমাবদ্ধতাও এক্ষেত্রে অনির্দিষ্ট। আবার কর্মসংস্থানের সুযোগ তৈরিতে অর্থনৈতিক কাঠামোর প্রয়োজন পড়ে। এজন্য এদেশে বেকারত্বের পিছনে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইত্যাদি বিষয় জড়িত। সার্বিকভাবে বাংলাদেশের প্রধান বেকারত্বের কারণগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। এই বেকারত্বের কারণগুলো কি কি? বাংলাদেশে বেকারত্বের কারণ বাংলাদেশে বেকারত্বের কারণ এগুলো হলো অধিক জনসংখ্যা, কৃষি অর্থনীতি, শিল্পোন্নয়নের অভাব,
মনোভাব, কর্মমুখী শিক্ষা, শিক্ষা প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক মূল্যবোধ, দাতা দেশ বা সংস্থা স্থাপ, দেশ বা সংস্থা স্থাপ, রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র, অর্থনৈতিক প্রবৃত্তি, অর্থনৈতিক প্রবৃত্তি বাংলাদেশে বেকারত্বের কারণগুলো কি কি? অধিক জনসংখ্যা, কৃষি অর্থনীতি, শিল্পায়নের অভাব, কর্মমুখী শিক্ষা, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক মূল্যবোধ, দাতা দেশ বা সংস্থার চাপ, রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র, আর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। তো প্রথমে আসবো আমরা অধিক জনসংখ্যা। এই অধিক জনসংখ্যাটা কি? বাংলাদেশের সকল সমস্যার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হিসেবে অধিক জনসংখ্যাকে দায়ী করা যায়। কেননা দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে সে তুলনায় কর্মের সুযোগ বাড়ছে না। 2001 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল 12,92,47,233 জন,
আর বৃদ্ধির হার ছিল 1.48। তো বাংলাদেশে সকল সমস্যার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হিসেবে অধিক জনসংখ্যাকে দায়ী করা যায়, কেননা দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে সে তুলনায় কর্মের সুযোগ বাড়ছে না। 2001 সালে আদমশুমারিতে জনসংখ্যা ছিল কত? 12,92,47,233 জন। আর বৃদ্ধির হার ছিল কত? বৃদ্ধির হার ছিল 1.48। আর 2018 সালে অর্থনৈতিক সমীক্ষায় দেখা যায় যে জনসংখ্যা 16.08 কোটি, আর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কত? 1.37%। জনসংখ্যা বৃদ্ধির হার কমলেও জনসংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। আর এতে করে কি সৃষ্টি হচ্ছে? কর্মের ক্ষেত্রে চাপ বেড়ে সৃষ্টি হচ্ছে নতুন নতুন বেকারত্ব। এরপরে আসব আমরা কৃষি অর্থনীতি। এই কৃষি অর্থনীতিটা কি? বাংলাদেশ কৃষি প্রধান অর্থনীতি হলেও এদেশের কৃষি ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া এখনো নেই বা লাগেনি। একবার ফসল হলে বছরের অন্য সময় জমি পতিত অবস্থায় পড়ে থাকে, এক্ষেত্রে কৃষিক্ষেত্রে কোনো কাজ থাকে না, যা মৌসুমি বেকারত্ব সৃষ্টি করে। সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী নয়, বাজেটে থাকে ঘাটতি, আমদানি বেশি ও রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। অর্থনৈতিক কাঠামো শক্তিশালী না থাকার কারণে নতুন নতুন কর্ম সৃষ্টির ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তো এরপরে আসবো আমরা শিল্পায়নের অভাব। একটি দেশের উন্নয়নের পিছনেও কর্মসংস্থানের জন্য প্রয়োজন শিল্পের বিকাশ হওয়া, এদেশে কখনো তা হয়নি। ব্রিটিশ শাসন আমলে, এমনকি পাকিস্তান আমলে এদেশে শিল্পের দিক থেকে শূন্যের কোঠায় পৌঁছানো হয়েছে। স্বাধীনতার পরও এদেশে তেমন ভারী শিল্পের বিকাশ লাভ করেনি, বরং এক্ষেত্রে সংকুচিত হয়েছে, যার কারণে কর্মসংস্থানের সুযোগ তেমন একটা সৃষ্টি হয়নি। আর এর ফলশ্রুতিতে দেশে বেকারের হার বেড়েই চলেছে। তো একটি দেশের উন্নয়নের পিছনে কর্মসংস্থানের জন্য প্রয়োজন শিল্পের বিকাশ, এদেশে কখনো তা হয়নি। ব্রিটিশ আমলে, এমনকি পাকিস্তান আমলেও এদেশে শিল্পের দিক থেকে শূন্যের কোঠায় পৌঁছানো হয়েছে। স্বাধীনতার পরও দেশে তেমন ভারী শিল্পের বিকাশ ঘটেনি, বরং এক্ষেত্রে সংকুচিত হয়েছে, যার ফলে কর্মসংস্থানের সুযোগ তেমন একটা সৃষ্টি হয়নি। ফলশ্রুতিতে দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। এরপরে আসবো আমরা কর্মমুখী শিক্ষা। এই কর্মমুখী শিক্ষাটা কি? বাংলাদেশে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত তা যুগ উপযোগী নয়, দেশের শিক্ষা ব্যবস্থা কেবল পুঁথিগত। তো বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত তা কোন ধরনের? যুগ উপযোগী নয়, দেশের শিক্ষা ব্যবস্থা কেবল পুঁথিগত। হাতে কলমে তেমন কোনো শিক্ষা দেশে নেই, যার কারণে এই শিক্ষার দ্বারা লিখতে পড়তে জানা ছাড়া তেমন কোনো উৎপাদনমুখী কাজে আসে না। হাজারো শিক্ষিত ছেলে মেয়ে বেকারত্বের বোঝা বহন করে চলছে প্রতিনিয়ত। এদেশে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানের বিকাশে তেমন কোনো সুযোগ নেই, যার ফলে প্রয়োজনের তুলনায় খুব কম। এতে করে সাধারণ শিক্ষায় শিক্ষিত
কোনো ব্যক্তি আত্মনির্ভরশীল হতে পারে না, ফলে বেকারত্বের অভিশাপ তাকে আচ্ছন্ন করে রাখে। এরপরে আমরা আসব প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দুর্যোগ প্রবণ দেশ। এদেশে প্রাকৃতিক নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, এতে কৃষিক্ষেত্রে বেকারত্বের হার বেড়ে যায়। আবার নদী ভাঙনের দেশের জমি জমা হারিয়ে দেশ বেকার হয়ে পড়ে। তো বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দুর্যোগ প্রবণ দেশ, এদেশে প্রায়ই নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, এতে কৃষিক্ষেত্রে বেকারত্বের হার বেড়ে যায়। আবার নদী ভাঙনে জমি জমা হারিয়ে বেকার হয়ে পড়ে। এছাড়া রয়েছে বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, খরা ইত্যাদি। সম্প্রতি শিডোর আইলার আগাতে দেশে দক্ষিণ পশ্চিম অঞ্চলে অনেক প্রচ্ছন্ন বেকারত্ব সৃষ্টি হয়েছে। এরপরে আমরা আসব সামাজিক মূল্যবোধ। এই সামাজিক মূল্যবোধটা কি? সামাজিক মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির কারণে দেশে বেকারত্বের হার বেড়েই যায়। দেশে একজন শিক্ষিত ছেলে বা মেয়ে শুধু সরকারি চাকরি খুঁজতে থাকে, অথচ পাশ্চাত্য দেশে শিক্ষিত ছেলে মেয়েরা হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, দোকান ইত্যাদি যে কোনো প্রতিষ্ঠানে কাজ পেলেই কাজ করে। আশ্চর্যের বিষয় হলো যে এদেশে কোনো শিক্ষিত তরুণ প্রজন্ম দেশের বাইরে গিয়ে নিচু মানের কাজ করবে, অথচ এদেশে কাজ করবে না। এটা সামাজিক মূল্যবোধের কারণেই হয়ে থাকে। তো সামাজিক মূল্যবোধটা কি? সামাজিক মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির কারণে দেশে বেকারত্বের হার বেড়ে যায়। দেশের একজন শিক্ষিত ছেলে বা মেয়ে শুধু কি করে? সরকারি চাকরি খুঁজতে থাকে, অথচ পাশ্চাত্য দেশে শিক্ষিত ছেলেমেয়েরা কি করে? হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, দোকান ইত্যাদিতে যে কোনো প্রতিষ্ঠানে কাজ পেলেই কাজ করে। আর আমাদের দেশের কোনো শিক্ষিত তরুণ প্রজন্ম দেশের বাইরে গিয়ে নিচু মানের কাজ করবে, অথচ এদেশে করবে না। এটা সামাজিক মূল্যবোধের কারণেই হয়ে থাকে। এরপরে আসবো আমরা দাতা দেশ বা সংস্থার চাপ। বাংলাদেশ যেহেতু দরিদ্র দেশ, সেহেতু অন্যের সাহায্যে সহযোগিতার দরকার হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বিদেশি অনেক সংস্থা কোনো প্রকল্পে অর্থ বরাদ্দ দিলে সেক্ষেত্রে তাদের লোক নিয়োগ করতে হয়। আবার আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানের কথায় অনেক সময় কোনো কোনো প্রতিষ্ঠানের কর্মী ছাঁটাই করতে হয়। এতে শিল্পের বিকাশ, এতে করে কি হয়, দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যায়। তো দাতা দেশ বা সংস্থার চাপটা কি? বাংলাদেশ যেহেতু দরিদ্র দেশ, সেহেতু অন্যের সাহায্য সহযোগিতার দরকার হয়। আর এক্ষেত্রে দেখা যায় বিদেশি অনেক সংস্থা কোনো প্রকল্পে অর্থ বরাদ্দ দিলে সেক্ষেত্রে তাদের লোক নিয়োগ করতে হয়। আর আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানের কথায় অনেক সময় কোনো কোনো প্রতিষ্ঠানের কর্মী কী করতে হয়, ছাঁটাই করতে হয়। এতে করে দেশে বেকারত্বের হার বেড়ে যায়। এরপরে আসবো আমরা রাজনৈতিক অস্থিরতা। এই রাজনৈতিক অস্থিরতাটা কি? জন্মলগ্ন থেকে এদেশে সুষ্ঠু ধারার রাজনীতি এখনও প্রতিষ্ঠিত হয়নি। কেবল হিংসা, বিদ্বেষ, অবিশ্বাসের দোলায় দুলছে এদেশের রাজনীতি। ঘন ঘন হরতাল, ধর্মঘট, সরকারি ও বিরোধী দলের কাদা ছোড়াছুড়ি দেশে কখনো সুষ্ঠু শিল্পনীতি গ্রহণ করা সম্ভব হয়নি, হলেও তা বাস্তবায়ন হয়নি। আবার বিনিয়োগের সুষ্ঠু পরিবেশও বিরাজ করেনি। এতে কি হয়েছে? শিল্প বিকাশ না হয় দেশে কর্মসংস্থানের অভাব দিন দিন বেড়েই চলেছে। তো রাজনৈতিক অস্থিরতাটা কি?
জন্মলগ্ন থেকে এদেশে সুষ্ঠু রাজনীতি এখনো প্রতিষ্ঠিত হয়নি, কেবল হিংসা বিদ্বেষ অবিশ্বাসের দোলায় দুলছে এদেশের রাজনীতি। ঘন ঘন হরতাল, ধর্মঘট, সরকারি ও বিরোধী দলের কাদা ছোড়াছুড়িতে দেশে কখনো সুষ্ঠু শিল্পনীতি গ্রহণ করা সম্ভব হয়নি, হলেও তা বাস্তবায়ন হয়নি, আবার বিনিয়োগের সুষ্ঠু পরিবেশও বিরাজ করেনি। আর এতে শিল্প বিকাশ না হয়, দেশে কর্মসংস্থানের অভাব দিন দিন বেড়েই চলেছে। আর এরপরের বিষয় দারিদ্র। দারিদ্র এদেশের মানুষের নিত্যদিনের সঙ্গী। তো দারিদ্রটা কি? দারিদ্র এদেশের মানুষের নিত্যদিনের সঙ্গী। এদেশে শতকরা 31.50 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। তো এদেশে কত মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে? 31.50 মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। আর দারিদ্রের কারণে এদেশের অর্থনৈতিক অবকাঠামো তেমন শক্তিশালী হয়ে উঠতে পারেনি। মৌলমানবিক চাহিদা পূরণের হিমশিম খেতে হচ্ছে এদেশের জনগণের। তো দারিদ্রের কষাঘাতে অনেকে শিক্ষা অর্জন পর্যন্ত করতে পারেনি, ফলে দেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে দিন দিন। এরপরে আসব আমরা অর্থনীতি, নৈতিক প্রবৃদ্ধি। এই অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কি? একটি দেশের শিল্প কলকারখানার বিকাশ, উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করা নির্ভর করে সে দেশের প্রবৃদ্ধির উপর। কিন্তু বাংলাদেশে প্রবৃদ্ধির হার কম। পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে প্রায় 10-এর কাছাকাছি প্রবৃদ্ধির হার, অথচ আর 2005-06 অর্থবছরের ভিত্তিমূল্য 2013-14 অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি করা হয়েছে 6.12%। এতে করে কর্মোপযোগী কোনো প্রকল্প গ্রহণ করা সম্ভব হয়নি, কেননা প্রবৃদ্ধি বাড়লে দেশে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে আয় বাড়বে ও নতুন নতুন শিল্পায়ন হবে, ফলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।